নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নির্বাচন হলো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, আর 24 লোকসভা নির্বাচনের দামামা বাজতেই গোটা দেশ তথা রাজ্য জুড়ে কোমর বেঁধে প্রচারের কাজে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই। আর গণতন্ত্রের এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে সামিল হবার জন্য প্রচারে খামতি রাখছেন না কোনো প্রার্থী, যেমনটা দেখা গেল রবি বাসরীয় সকালে বহরমপুরে। অধীর গড় বলে পরিচিত বহরমপুর লোকসভা আসনে এবারেও জোট কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তাই রবিবার সকাল সকাল বহরমপুরের স্বর্ণময়ী বাজার এলাকা থেকে জোট কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে কংগ্রেস এবং বাম নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার স্বার্থে দেখা গেল। এদিন প্রচুর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে বিশাল পদযাত্রা বহরমপুরের স্বর্ণময়ী থেকে চালতিয়া গোড়াবাজার নিমতলা হয়ে বহরমপুর জেলা কংগ্রেস ভবনে শেষ হয়। মিছিল চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগের কাজ সারতে দেখা যায় অধীর চৌধুরীকে। কেউ কেউ আবার ফুলের মালা পরিয়ে দিয়ে অধীর চৌধুরীকে বরণ করে নেন। আর পদযাত্রা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে 5 সাংসদ তথা লোকসভার বিদায়ী বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রত্যয়ী ঘোষণা, 18 লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার কোন বুথে ভোট লুট হতে দেব না, ভোটের দিন সমস্ত বহরমপুরবাসী যাতে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা সুনিশ্চিত করব, একটা বুথেও রিগিং হলে রাজনীতি ছেড়ে দেব। শহরে আমি জন্মেছি, এই শহরে আমি বড় হয়েছি, এই শহরের মানুষের আশীর্বাদ বরাবর পেয়েছি, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই যে বহরমপুর শহরের মানুষ অন্য এলাকার মানুষের মতন আমাকে বারবার সমর্থন করেছে এবং অনেক বিপদ আপদ থেকে তারা আমাকে রক্ষা করেছে। তাদের আশীর্বাদ, তাদের দোয়া আমার কাছে সর্বদা পাথেয়। এখনো পর্যন্ত বহরমপুর শহরে কিছুটা ভয় ভীতির বাতাবরণ আছে, অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না, যেটা আমার মনে হয়েছে। তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন, প্রত্যেকটা মানুষ যাকে খুশি ভোট দিন, কিন্তু প্রত্যেকে ভোট দিতে যাবেন। এখানে ভয় ভীতির বাতাবরণকে আমরা ধ্বংস করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি। মানুষ আপনারা নির্ভয়ে ভোট দিন, আপনাদের প্রতি আমাদের শুধু চেনাজানার সম্পর্ক নয়, এই শহরে আমি বড় হয়েছি, এই শহরের মানুষের সঙ্গে আমার রাজনৈতিক বা নির্বাচনী সম্পর্ক নয়, এই শহরের মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু কোথাও কোথাও ভয় ভীতির বাতাবরণ আছে, সেগুলোকে আমাদেরকে লক্ষ্য রেখে ভোটের দিন যাতে কোথাও মতলব কোথাও এতটুকু সন্ত্রাস না হয় সেটাকে আমি নিশ্চিত করব। বহরমপুর থেকে গণেশ সাহার রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।